হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদিতাস ওয়ার্ল্ড। আমি অদিতা না, আমি অদিতার বড় বোন। অদিতা, কাম হিয়ার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু এনেছি, সেটা হচ্ছে বলতে পারছি এটাই অনেক। আচ্ছা যাই হোক, আজকে আমরা করতে যাচ্ছি ফুচকা চ্যালেঞ্জ, তাও আবার স্পাইসি ফুচকা চ্যালেঞ্জ। আর মজার ব্যাপার হচ্ছে আজকে এটা এই চ্যালেঞ্জটার সাথে ডেয়ার পার্টও থাকছে। তো আজকে তো আমাদের অবস্থা পুরো টাইট। যাই হোক, আর তোমরা জানো মেয়েদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ফুচকা। সো আর অদিতা ফুচকা অনেক পছন্দ করে, এখন আমরা খুবই টেনশনে আছি, আল্লাহ জানে কে জিতে। আর যে হারবে তার জন্য তো অবশ্যই থাকছে খুব কড়াকড়ি একটা ডেয়ার। আপু এখন তুমি একটু থামো, আমাকে কিছু বলতে দাও। তো এখন আমরা ফুচকাগুলি রেডি করে আসি, চলো। তো গাইজ, আমরা ফুচকা রেডি করে চলে আসলাম। ওর এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওর এখানে 15টা ফুচকা আছে, আর আমার এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওর এখানে 15টা ফুচকা আছে, আমার এখানে 15টা ফুচকা আছে। তো এটা আমাদেরকে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, যে আগে যত বেশি ফুচকা শেষ করতে পারবে সে উইনার, আর যে কম ফুচকা শেষ করবে সে লুজার, আর তার জন্য রয়েছে একটা ডেয়ার। তো তোমার ফিলিংস বলো। আমি খুব ভয় আছি গাইস। দেখো এখানে এই ফুচকাগুলো কত বড় বড়, এটা একবারে মুখে ঢুকানো মনে হয় না সম্ভব। আর দেখতে পাচ্ছ সেটা অনেক ঝাল, আর আমরা দুজনে এই ঝাল খাইতে পারি না, আল্লাহ জানে কি হবে। তো সবাই আমার জন্য দোয়া করবো যাতে আমি ফার্স্ট হই। চলো শুরু করি, 1, 2, 3 গো। কালকে ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে দুজনের ঝাল খেয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তোমরা তো দেখছো ওর অবস্থা কিরকম হয়েছে, ও তো পুরো ঝাল খেয়া মাথা ফুটে সব গরম হয়ে গেছে। তারপরে সারা রাত আর আমরা ভিডিও করতে পারিনি, তো আমাদের ডেয়ার পার্টটা কালকে করা হয়নি। তো আজকে ডেয়ার পার্টটা করব, যেহেতু আমি ফার্স্ট এসেছি তো আমি ওকে ডেয়ার দিব, আর তোমাকে সেটা পালন করতে হবে। সো আমি ওকে ডেয়ার দিব, তোমাকে এখানে নাচতে হবে। হ্যাঁ, তুমি এখানে নাচবা এখনই। কিন্তু এই যে মানুষ দাঁড়ায় সবাই তো দেখবে আমি নাচতেছি। তো কি হয়েছে, তোমাকে এখানে নাচতে হবে, হাসছো কেন? কাল ঠিক আছে, চলো এখন চলো নাচবো। তো গাইস চলো আমরা এখন নাচবো, অদিতাকে এখন ডেয়ার পার্টটা পালন করতে হবে। তো এখানে তুমি নাচবে এখন। সেটা আমি দিয়ে থাকতেছি।
শুনতে। এখন আমরা বিদায় নিতেছি, তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যে পার্টটা বেশি ভালো লাগছে সো সেটা কমেন্টে জানিয়ে দিও, তোমাদের কাছে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সো গাইস বাই বাই, আসসালামু আলাইকুম। বাই বাই, আসসালামু আলাইকুম। খামাই দেখছি পুরো না।